হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অস্থির টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আমি মুকুল ক্রুশ, আমাকে হয়তো আপনারা সবাই চেনেন, আর ক্যামেরার পিছনে রয়েছে তারেক ইসলাম। আজ প্রতিবেদন করতে বাধ্য হলাম, কারণ আমার অনেক শখের বসে পালন করা একজোড়া বাজিগর পাখি আপনারা হয়তো এর আগে আমার প্রতিবেদনে দেখেছেন। বাজিগর পাখি নিয়ে আমি একটি প্রতিবেদন করেছি, আর সেখানে বলেছি আমি যে বাজিগর পাখি দুটো আমি নিয়ে এসেছিলাম নাটোর তেবারি হাট থেকে। আসলে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আজ, সেটা হচ্ছে খুবই দুঃখজনক বিষয়। আমি আগের প্রতিবেদনে দেখিয়েছিলাম আপনাদের যে আমার বাজিগর পাখি ছয়টা ডিম দিয়েছে। তো সেখান থেকে কিছুদিন পর, সপ্তাহখানেক পরেই, যে পুরুষ যে বাজিগর পাখিটা রয়েছে সেটা দুটো ডিম খেয়ে ফেলে, আর বাকি থাকে চারটা ডিম। সেই চারটা ডিম থেকে দুটা ডিম একদিন পর পর দুটো বাচ্চা হয়, আর বাকি রয়েছে দুটো ডিম। কিন্তু আজ সকালে দেখতে পেলাম আসলে যে দুটো বাচ্চা হয়েছিল সে দুটো বাচ্চাই মারা গেছে। আসলে কেন মারা গেল, কি কারণে মারা গেল, তাদের কোনো সমস্যা ছিল কিনা, বা আমাদের কোনো ভুল ছিল কিনা, আমার পালনে কোনো ভুল ছিল কিনা জানি না। কারণ বাজিগর পাখি সম্পর্কে আমার তেমন একটি আইডিয়া নেই, কারণ আমি কবুতর নিয়ে প্রতিবেদন তৈরি করি, আপনারা জানেনই তো। আমি মরা বাচ্চাগুলো আপনাদের দেখাই, দেখুন এই যে দেখতে পাচ্ছেন, এখানে দুটো বাচ্চা সকালে উঠে দেখলাম আর কি মারা গেছে। আমি সবসময় চেক করি আসলে কি অবস্থা। তো প্রতিদিনের রুটিন অনুযায়ী আমি যখন সকালে বাচ্চাগুলো দেখতে আসলাম, তখন দেখি যে আসলে তাদের কোনো মুভমেন্ট নেই, লড়াচড়া করছে না, তো খুবই কষ্ট লাগলো। পরে বের করে দেখলাম দুটাই মারা গেছে। পরে আমি আলাদা করে রেখে দিয়েছি যে একটা প্রতিবেদন করে আপনাদের জানানো দরকার, আসলে আমার বাচ্চা দুটো মারা গেছে। কারণ আপনারা প্রতিবেদন দেখে অনেকেই জানতে চেয়েছিলেন যে আমার বাজিগর পাখিগুলো বাচ্চা দিয়েছে কি না। তো এই হচ্ছে অবস্থা, দেখুন দুটা বাজিগর পাখির বাচ্চার মৃত শরীর এখানে রয়েছে। তো আসলে কেন মারা গেল এটা বিষয় যদি তদন্ত করি বা বোঝার চেষ্টা করি, আসলে এখানে কমতির কিছুই ছিল না। কারণ আমি নিয়মিত তাদের পানি পাল্টিয়ে দিতাম, পানির সাথে খাবার দিতাম ঠিক মতো, তারপর গ্রিড দিয়েছি ঠিক মতো। মানে এমন হয়েছে যে যার কাছ থেকে কিনেছিলাম সে বলেছিল এক মাস পরে ডিম দিবে, কিন্তু তিন মাস পরে ডিম দিয়েছে। যাও ডিম দিয়েছে ছয়টা, সেখান দিয়ে দুটা খেয়ে ফেলেছে, বাকি চারটা থেকে দুটা বাচ্চা উঠছে, বাচ্চা দুটাও মারা গেছে, বাকি রয়েছে এখন বর্তমানে দুটা ডিম রয়েছে, আজও সেই ডিম থেকে বাচ্চা উঠবে কি না আসলে জানি না। তো আমার বাজিগর পাখি থেকে মন উঠেই গেছে একদম, বলা চলে। আমার আর ইচ্ছা করতেছে না যে বাজিগর পাখি পালি, কারণ শখ করে একজোড়া পালন করতেছিলাম, আশা ছিল যে এখান থেকে ভালো কিছু হবে বা বংশবৃদ্ধি করার পর আমি এটারই একটা খামার তৈরি করবো, এমন ধরনের প্ল্যান ছিল। কিন্তু বাজিগর পাখি আমি আপনাদের পরামর্শ দেব, যারা পালন করবেন তারা, যারা শখের বসে পালন করতে চান যে একজোড়া পাখি বাড়িতে থাকুক তাহলে ঠিক আছে, কিন্তু আপনারা যারা বাজিগর পাখি দিয়ে বিজনেস করতে চান বা বাচ্চা উঠিয়ে তারপরে বাজার বিক্রি করতে আপনারা সংসার একটু আয়নতি করতে চান, এই বাজিগর পাখি থেকে কোনোভাবে সম্ভব না। আমি যেটা দেখলাম আর কি পালন করে, বাজিগর পাখি থেকে তেমন আশানুরূপ কিছুই হবে না। শুধু শখের বসে আপনি পালন করতে পারেন যে বাড়িতে একজোড়া পাখি রয়েছে। এই ছিল আজের এই প্রতিবেদনে। আসলে আমি খুবই কষ্টে রয়েছি, আপনারা হয়তো বুঝতেই পারছেন যে অনেক ভালোবাসার জিনিস যখন নষ্ট হয়ে যায় তখন একটু কষ্ট থাকেই। কারণ আমি এত প্রতিবেদন করলাম, সব কিছুই জানি, যদিও বাজিগর পাখি সম্পর্কে একটু ধারণা কমই ছিল, কিন্তু এইভাবে বাচ্চা নষ্ট হয়ে যাওয়া, ডিম খেয়ে ফেলা, যেটা বুঝলাম আরও রিসার্চ করার পরে যে পুরুষ যেই বাজিগর পাখিটা রয়েছে এটাই খেয়ে ফেলে ডিমগুলো, ডিমের প্রতি তার একটা আলাদা লোভ থাকে, বা হয়তো কোনো কারণে যে বাচ্চা হবে কি না চেক করার জন্য হয়তো মেবি কোনো কারণে তারা খেয়ে ফেলেছে। তো এই ছিল আজ এই প্রতিবেদন। দর্শক, আপনারা যেভাবে আমাদের পাশে রয়েছেন আশা করি সবসময় থাকবেন, কারণ বর্তমানে যে কড়াকড়ি লকডাউন চলতেছে আমরা দূরে কোথাও প্রতিবেদনে যেতে পারছি না, কারণ আমাদের রাজশাহী অনেকগুলো প্রজেক্টের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, সেখানে যাওয়ার কথা ছিল, বড় বড় খামার দেখানোর কথা। তো খুব তাড়াতাড়ি আমরা বড় খামার নিয়ে ফিরে আসবো আপনাদের সামনে, যে রাজশাহীর যেসব বড় বড় খামার রয়েছে সেখানে যাব, গিয়ে প্রতিবেদন করব। লকডাউনটা কমলেই আমরা খুব তাড়াতাড়ি আপনাদের সামনে বড় খামার নিয়ে আসবো। আশা করি সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। আরেকটি বিষয়, জানার কোনো শেষ নেই, আমার জানতে কোনো লজ্জাবোধ করা উচিত নয়, কারণ আমি বাজিগর সম্পর্কে বেশি ধারণা বা আইডিয়া কোনোটাই আমার নেই। তো আমার এই পাখিটার কী সমস্যা হয়েছিল, কেন ওই পুরুষ পাখিটা ডিম দুটা খেয়ে ফেলেছিল, বা বাচ্চা দুটো কেনই বা মারা গেল, এটার বিষয়ে যদি কেউ জেনে থাকেন, আমাদের কোনো দর্শক নির্দ্বিধায় বা কোনো কিছু মনে না করেই কিন্তু আমাদের কমেন্ট বক্সে বলে দিতে পারেন যে কী সমস্যার কারণে হয়েছে,
আমি সবগুলো কমেন্ট দেখব এবং আপনাদের রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করব। আর আরেকটি বিষয়, আমাদের অস্থির মিডিয়া নামে আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে, আপনারা হয়তো ইতিমধ্যে অনেকে জানেন। সেখানে কিন্তু অস্থির গোয়েন্দা নামে একটা সিরিজ চলতেছে, তো পার্ট বাই পার্ট 5টা এপিসোড অলরেডি আপলোড হয়েছে, আরও বাকি অন্যান্য শর্ট ফিল্ম রয়েছে। আপনারা যারা ফানি ভিডিও, কমেডি ভিডিও পছন্দ করেন, তারা কিন্তু আমাদের ওই চ্যানেলটা ঘুরে আসতে পারেন। অস্থির মিডিয়া নিচেই কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, বা সার্চ করলেও পেয়ে যাবেন। সেখানে আমাদের পরিচিত মুখগুলো দেখতে পাবেন, যেমন আমি ওখানে এসিপি হিসাবে অভিনয় করি, তারেক রয়েছে ক্যামেরাম্যান হিসাবে, ও কিন্তু অভিনয় করে বিভিন্ন চরিত্রে, আরও ভালো ভালো অভিনেতা যারা আসলে গ্রাম থেকে ভালো অভিনয় করতে চাচ্ছে, তাদের আমরা নিয়ে কাজ শুরু করেছি। তো দর্শক, কাজ চলে যাচ্ছি, দেখা হবে পরবর্তী প্রতিবেদনে নতুন কোনো উদ্যোক্তার সাথে।